আজকে আমাদের পাখিদের শাওয়ারিং ডে। এইখানে পানের মধ্যে শ্যাম্পু নিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে আজকে পাখিদেরকে গোসল করাবো। এইগুলো পরে নিতে হয় না, যেগুলো কামড় মারে তো পাখিদেরকে ধরা যায় না, এই জন্য এটা পরে ধরলে কামড় মারলে এগুলো হাতে লাগে না। এটা ওদের ঠোঁটগুলো খুব ধারালো, ধরতে গেলেই কামড় মারে এরা। রেডি এগুলো পরে এখন পাখিদেরকে ধরে ফেলবো। ধরে ফেলেছি একটা, এটা হচ্ছে শান্তটা, এটা এমন ঝামেলা করে না, ওগুলোকে ধরতে গেলে বেশি ঝামেলা করে। আজকে হচ্ছে তোমাদের গোসলের ডেট, প্রত্যেক ফ্রাইডে এদেরকে গোসল করিয়ে দিই। যাও পাখি, শেষ ওর গোসল শেষ। হে ওর গোসল শেষ, ও এখন খাতায় চলে যাবে। আরেকটাকে ধরেছি, এটা একটু ঝামেলা টাইপের, এটাও কেউ ধরতে গেলে প্রচুর কামড়াইছে, কামড়াচ্ছে। ওদের ঠোঁটগুলো কিন্তু অনেক ধারালো, এগুলো গ্লাভস না পরলে কামড় দিলে একদম কেটে যায়, এই জন্য গ্লাভস পরে নিয়েছি। এখন কামড় দিলে ভালো লাগবে না, এই দেখেন কীভাবে কামড়াচ্ছে। এটা গোসল করতে গেলে এই অবস্থা গরমকালে, শীতকালে কী হবে আল্লাহ জানে। চাপ যা গোসল কর, শেষের গোসল করা শেষ। এগুলো একটু ভালো করে ইয়ে করে দিই, কে গুছিয়েছে। শেষ ওটা শেষ। এই পাখিটা হচ্ছে সবচেয়ে দুষ্ট পাখি, এখন যে তিনটা আছে তার মধ্যে এটা হচ্ছে কিন্তু মেয়ে পাখি, আর ওই দুইটা ছেলে পাখি। আই মেয়ে গোসল শেষ, আর চিৎকার করে লাভ নেই, এ অলওয়েজ চিৎকার করবে। হয়েছে তো, আর চিৎকার করে লাভ কি, গোসল করা শেষ। শেষ ওর গোসল করা শেষ। গোসল করার পর বেচারাদের অবস্থা একেবারে ঝুবুথুবু হয়ে গেছে, একদম নুয়ে গেছে। এখন এদেরকে খাবার দিব, এই খাবারগুলো এরা প্রায় দুই দিনে শেষ করে ফেলবে, এরকম দুই বক্স দিই, এরা প্রচুর পরিমাণে খায়।
এরা খেতে আসবে, কারণ আজকে সকাল থেকে এদেরকে খাওয়া দেওয়া হয়নি। খেতে আসছে, এরা ভিজে একদম চুপসে আছে, গায়ের পানিগুলো ঝরাচ্ছে। দুই বক্স খাবার দিয়ে ফেলেছি, এখন এগুলো খাবে, সারাদিন খাবে আর ডাক দিবে। আমাদের পাখিদের গোসল খাওয়া দাওয়া প্রায় শেষ, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।